Hello, my dear butterflies. How are you all doing? I hope all of you are doing very well, right? Okay, this is your Anthura ma'am. So, my dear flowers, can you tell me that what we are going to do today? Okay, let me tell you. Today, we are going to practice writing the letter I. Okay, aajke amra letter I likha practice korbo, thik ache? তার জন্য তো মাই অ্যালফাবেট নোটবুকটা আনতে হবে এই যে দেখো মাই অ্যালফাবেট নোটবুক তাই না এই বুকটা গিয়ে নিয়ে এসো আর সঙ্গে কিন্তু পেন্সিল আর ইরেজার আনতে হবে ঠিক আছে আচ্ছা এখন এই নোটবুকে টু পেজেস আমাদের ওপেন করতে হবে ওকে আচ্ছা এই যে দেখো উইচ নাম্বার ইজ দিস ফ্লাওয়ার্স ইয়েস দিস ইজ দ্য নাম্বার 8 অ্যান্ড উইচ নাম্বার ইজ দিস This is the number 9, right? Okay. তাহলে এটা কি number 8 আর এটা কি number 9? Now flowers, এই two pages তাড়াতাড়ি open করে ফেলো দেখি। Okay. তাহলে flowers, আজকে আমরা কি করব? কোন letter লেখা practice করব? Letter I, তাই তো? Okay. এই যে দেখো letter I, তাই না? এই যে দেখো এটাও তো letter I, right? তাহলে আমাকে বলো তো যে এই দুটো I এর মধ্যে uppercase I কোনটা? এইটা? No. This is the uppercase I, right? And this is the lowercase I. তাই তো আর একবার আমার সঙ্গে সবাই জোরে জোরে বলো. This is the uppercase I. And this is the, yes, lowercase I. Very good. আচ্ছা. তাহলে ফ্লাওয়ার্স এখন আমাকে বলো তো যে আমরা আমাদের হ্যান্ড দিয়ে লেটার I কিভাবে দেখাবো? এইরকম ভাবে, তাই না? I. নাও আমাকে এরকম করে দেখাও সবাই. Yes, letter I. এরম ভাবে আমরা দেখাবো আমাদের one hand দিয়ে, right? আচ্ছা flowers, এইবার আমাকে বলতে পারবে I দিয়ে শুরু হওয়া কিছু words, মানে I দিয়ে start হওয়া কিছু words? আচ্ছা তোমরা আমার সঙ্গে বলো। এই যে দেখো এটা কি বলো তো? Inchworm, right? I for inchworm, তাই তো? তারপর এই দেখো I for ice cream, right? Yes, কারা কারা ice cream খেতে ভালোবাসো আমাকে বলো। তাই নাকি আমারও কিন্তু খুব ভালো লাগে কিন্তু বেশি একদম খাবে না ঠিক আছে আচ্ছা তারপর এই দেখো আই ফর ইনসেক্ট রাইট আচ্ছা বাটারফ্লাই তো একটা ইনসেক্ট তাই না ইঞ্চওয়ার্ম যে দেখালাম ইঞ্চওয়ার্ম তো একটা ইনসেক্ট তাই তো তাহলে ফ্লাওয়ার্স কি সুন্দর আমরা দেখলাম আই দিয়ে শুরু হওয়া কিছু ওয়ার্ডস তাই তো আচ্ছা এরকম আরো অনেক তো ওয়ার্ডস হয় আই দিয়ে শুরু হয় তাই না ওকে তাহলে চলো ফ্লাওয়ার্স এখন আমরা অ্যাক্টিভিটিটা স্টার্ট করি আর ইউ রেডি ফ্লাওয়ার্স ওকে লেটস গেট স্টার্টেড সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স এই দেখো এখানে আমরা কোন লেটার দেখতে পাচ্ছি লেটার আই তাই তো এই দেখো এটা কি আপারকেস আই রাইট আর এটা কি লোয়ারকেস আই তাই তো ওকে ফ্লাওয়ার্স আমরা এখন কি করব আপারকেস আই আর লোয়ারকেস আই এখন লিখব প্র্যাকটিস করব তাই তো ওকে সবার আগে চলো ফ্লাওয়ার্স আমরা আমাদের ফিঙ্গার দিয়ে ট্রেস করি এই দেখো কিভাবে ট্রেস করব ফার্স্টে একটা স্লিপিং লাইন তারপরে স্ট্যান্ডিং লাইন তারপর আরও একটা স্লিপিং লাইন রাইট এটা কি আপার কেস আই আর লোয়ার কেস আই কিরকম শুধু একটা স্ট্যান্ডিং লাইন আর একটা ডট রাইট ওকে তাহলে ফ্লাওয়ার্স আমার সঙ্গে সবাই ট্রেস করো ফার্স্টে একটা স্লিপিং লাইন তারপর স্ট্যান্ডিং লাইন তারপর আরও একটা স্লিপিং লাইন আর এটা কি আপার কেস আই আর এটা কি লোয়ার কেস আই কিভাবে ট্রেস করব অনলি একটা স্ট্যান্ডিং লাইন লিখে ডটস রাইট ওকে এরকম ভাবে দেখেছি আমি কি সুন্দর ট্রেস করছি আপার কেস আই আর লোয়ার কেস আই তাই তো তোমরা আমার মতো করে সবাই ট্রেস করো ওকে একটা স্ট্যান্ডিং লাইন আর ডট রাইট দেখো কি সুন্দর আমি ফিঙ্গার দিয়ে ট্রেস করলাম এখন কি করব আমরা এই যে ডটস দিয়ে এখানে আপার কেস আই আর লোয়ার কেস আই লেখা রয়েছে আমরা এগুলো ট্রেস করব ওকে সো সবাই পেন্সিল নিয়ে নাও ফ্লাওয়ার্স দেখো ফ্লাওয়ার্স আমি এখানে পেন্সিল নিয়ে নিয়েছি তোমরাও নিয়ে নাও সবার আগে আমরা আপার কেস আই ট্রেস করব কিভাবে ফ্লাওয়ার্স ফার্স্টে একটা কি স্লিপিং লাইন তাই তো তারপর একটা স্ট্যান্ডিং লাইন তারপর আরও একটা স্লিপিং লাইন তাহলে আমরা এটা কি ট্রেস করলাম আপার কেস আই আর লোয়ার কেস আই কিভাবে ট্রেস করব এরকম একটা স্ট্যান্ডিং লাইন ট্রেস করব তারপর ডট রাইট ওকে চলো ফ্লাওয়ার্স এবার এগুলো ট্রেস করি কিভাবে ফার্স্টে কি একটা স্লিপিং লাইন দেন উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দি স্ট্যান্ডিং লাইন দেন উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দি স্লিপিং লাইন লাইক দিস রাইট
ওকে তাহলে এটা কি আপার কেস আই। এখন চলো আমরা লোয়ার কেস আই ট্রেস করি কিভাবে। উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দিস স্ট্যান্ডিং লাইন, দেন একটা ডট, রাইট? ওকে, এরমভাবে সবাই আমার সঙ্গে ট্রেস করো ফ্লাওয়ার্স। ঠিক এইরমভাবে কিন্তু আমরা আপার কেস আই আর লোয়ার কেস আই কি করব, ট্রেস করব, তাই তো? ওকে, আমার সঙ্গে বলো, ফার্স্ট একটা স্লিপিং লাইন, তারপর একটা স্ট্যান্ডিং লাইন, তারপর আরও একটা স্লিপিং লাইন, তাই তো? এটা কি আপার কেস আই। আর লোয়ার কেস আই কীভাবে ট্রেস করব, এই রকমভাবে, তাই তো? শুধু একটা স্ট্যান্ডিং লাইন, তারপর একটা ডট, রাইট? ওকে, তারপরে ফ্লাওয়ার্স দেখো, এখানেও তো অনেকগুলো কি ডটস দিয়ে আপার কেস আই আর লোয়ার কেস আই লেখা রয়েছে, এগুলো ট্রেস করি। চলো ফার্স্টে কি করতে হবে, একটা স্লিপিং লাইন, তারপর এরকম একটা স্ট্যান্ডিং লাইন, তারপর কি একটা স্লিপিং লাইন, রাইট? এটা কি লিখলাম, তাহলে এটা কি আপার কেস আই। আর লোয়ার কেস আই কিভাবে ট্রেস করব, এই যে দুটো ডটস দেখতে পাচ্ছ তোমরা, আমরা এরকম ভাবে ট্রেস করব, জয়েন করে দেবো, রাইট? ওকে, তারপর একটা ডট, তাহলে এটা কি লোয়ার কেস আই। দেখো ফ্লোয়ার্স, আমি আবার কিন্তু আপার কেস আই ট্রেস করছি, ঠিক এরকম ভাবে তোমরাও আপার কেস আই ট্রেস করো আমার সঙ্গে। আর এটা কি লোয়ার কেস আই, রাইট? ওকে, তাহলে ফ্লোয়ার্স কি করব, উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দি স্লিপিং লাইন, রাইট? দেন উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দি স্ট্যান্ডিং লাইন, তারপর আমরা আবার একটা স্লিপিং লাইন ট্রেস করব, তাই তো? তাহলে এটা কি আপার কেস আই। আর লোয়ার কেস আই কি, শুধু একটা স্ট্যান্ডিং লাইন ট্রেস করব আর একটা ডট দেবো, তাই তো? ওকে, সবাই এরকম ভাবে আমার সঙ্গে ট্রেস করো ফ্লাওয়ার্স, খুব ভালো হচ্ছে, কেয়ারফুলি আর স্লোলি স্লোলি করবে, নাহলে বাইরে বেরিয়ে যাবে। ওকে, দেখো আমি তাহলে সবগুলো আপার কেস আই আর লোয়ার কেস আই ট্রেস করে ফেলেছি। এখন দেখো এখানে কিন্তু একটা একটা করে ডট রয়েছে, তাই তো? আমরা কিন্তু এখন ডটসগুলো থেকে আপার কেস আই আর লোয়ার কেস আই লিখবো কীভাবে ফ্লাওয়ার্স, দেখো এই ডটটা থেকে আমি আগে কী লিখবো, আপার কেস আই। ফার্স্টে কী করবো, একটা স্লিপিং লাইন, রাইট? তারপর আমরা ড্র করবো একটা স্ট্যান্ডিং লাইন, তারপর আরও একটা স্লিপিং লাইন ড্র করবো, তাহলে এটা কি আপার কেস আই। আর লোয়ার কেস আই কীভাবে লিখবো, ফার্স্টে এই যে ডটটা থেকে একটা ছোট্ট স্ট্যান্ডিং লাইন, রাইট? তারপর একটা ডট, এরমভাবে কি লোয়ার কেস আই লিখবো। তাহলে ফ্লোয়ার্স দেখো, একই রকমভাবে আমি কিন্তু আবার আপার কেস আই লিখছি, তাই তো? ফার্স্টে কী দেবো, একটা স্লিপিং লাইন, তারপর স্ট্যান্ডিং লাইন, তারপর আরও একটা স্লিপিং লাইন। দেখো ফ্লাওয়ার্স, এবার আমি লোয়ার কেস আই লিখছি, শুধু একটা স্ট্যান্ডিং লাইন লিখে ডট, রাইট? ওকে, একই রকমভাবে কিন্তু আমি সবগুলো আপার কেস আই আর লোয়ার কেস আই লিখে ফেলবো, তোমরাও কিন্তু আমার সঙ্গে এরমভাবে করো। ওকে, ফার্স্ট একটা স্লিপিং লাইন, তারপর কি একটা স্ট্যান্ডিং লাইন, তারপর আরও একটা স্লিপিং লাইন, আপার কেস আই। আর লোয়ার কেস আই কি, শুধু একটা স্ট্যান্ডিং লাইন, তারপর একটা ডট, তাই তো? ওকে, তাহলে ফ্লাওয়ার্স আমরা কি করলাম আজকে, আপার কেস আই আর লোয়ার কেস আই ট্রেস করলাম আর এখানে আমরা লিখলাম, তাই তো? ওকে, ভেরি গুড ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স, আজকে আমরা আপার কেস আই আর লোয়ার কেস আই লেখা প্র্যাকটিস করলাম, তাই তো? এখন তো বাড়িতেও করতে হবে, তাহলে কি করে আমার ফ্লাওয়ার্সদের মনে থাকবে কি করে লিখতে হয়, তাই না? আচ্ছা, সো ফ্লাওয়ার্স, ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস লেটার অ্যাট হোম। ওকে, চলো। So, my dear parents, I would like to request you to submit this page on the Google Classroom. So, my dear flowers, our class is over. Take care of yourself. Love you, flowers. Bye-bye.